নমস্কার, গোপীনাথ গঙ্গা গীতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন লাহিড়ী মহাশয় শ্যামাচরণ লাহিড়ী, তিনি ক্রিয়াযোগের প্রতিষ্ঠাতা, তারই শিষ্য পঞ্চানন ভট্টাচার্য। তিনি আর্য মিশন শ্রীমদ্ ভগবদ্ গীতা পঞ্চানন ভট্টাচার্যের যে গীতা, তার যে তিনি যে তাৎপর্য রেখেছেন গীতার, সেটি আজকে আমাদের মূল ভিডিওর অংশবিশেষ। পঞ্চানন ভট্টাচার্য বলছেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা সাধনার প্রথম অবস্থা হইতে সাধকের মনে যখন যেরূপ প্রশ্নের উদয় হইয়া থাকে এবং আত্মজ্ঞান লাভ হইলে আপনা হইতে ওই সকল প্রশ্নের যেরূপ মীমাংসা হইয়া থাকে, সমগ্র গীতায় উপকচ্ছলে তাহাই প্রকাশিত হইয়াছে। অর্জুন শরীরস্থ পঞ্চতত্ত্বের মধ্যে নাভি পদ্মস্থিত তেজস্তত্ত্ব অর্জুন জিজ্ঞাসা করিতেছেন এবং শ্রী ভগবান, যিনি আজ্ঞাচক্রস্থ কুটস্থ চৈতন্য, সেই শ্রী ভগবান তৎসমুদের মীমাংসা করিয়া দিতেছেন। সাধনায় প্রবৃত্ত হইবার কালে প্রবৃত্ত পক্ষীয় দশ ইন্দ্রিয় এবং তাহাদের প্রত্যেকের দশবিধ প্রবৃত্ত ধৃতরাষ্ট্রের অর্থাৎ মনের দুর্যোধনাদি এই একশত তনয় সাধককে সাধন মার্গ হইতে নিবৃত্ত করিবার জন্য নিবৃত্তীয় পক্ষীয় পঞ্চপাণ্ডবের অর্থাৎ পঞ্চতত্ত্বের বিরুদ্ধে কুরুক্ষেত্রে দেহরূপ রণক্ষেত্রে যুদ্ধার্থে দণ্ডায়মান হয়। ইহাই কুরুপাণ্ডব মহাসমর। ধৃতরাষ্ট্র মন অর্থাৎ অন্ধ, সুতরাং তিনি এই যুদ্ধ ব্যাপারের বিবরণ সঞ্জয়কে অর্থাৎ দিব্য দৃষ্টিকে জিজ্ঞাসা করিয়া জানিতেছেন। ইহাই শ্রীমদ্ ভগবদ গীতার তাৎপর্য। সবাই গীতার এই তাৎপর্য উপলব্ধি করবেন এই আশায় আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন এবং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।